ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নিলে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে। এই মন্ত্রটি আপনি যদি একবার শুনে নিতে পারেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নকর্তা বলা হয়েছে। এই কারণেই জীবনে কখনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন। বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে। আমি মানছি আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকেন, কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনে সমস্ত রকম দুঃখ কষ্টকে সমাপ্ত করে দেবে। আপনার জীবনে মনোবাঞ্ছার প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপও আপনি করতে পারেন এবং শুনতেও পারেন। আপনি এই মন্ত্রটির সুফল অতি অবশ্যই পাবেনই পাবেন। আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহে প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যা, সমাধান নিজেরাই করতে পারবেন। বন্ধুরা, কথায় বলে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায়, ঠিক তেমনি কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশজির পুজো আরাধনা করতে হয় এবং ভগবান গণেশজিকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি কাজ শুরু করেন তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায়। হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে। আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয়। ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারেন তাহলে আপনার শতজন্মের পাপ ক্ষয় হয়ে যাবে, সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে। অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন। তো বন্ধুরা, প্রত্যেক বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে, আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে বুধবার ভগবান গণেশজির প্রতি উৎসর্গিত, তাই ভগবান গণেশজির কৃপা পেতে ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন, জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস, অর্থাৎ দুর্বা দল, এবং সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন। কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজি খুবই পছন্দের ফুল। ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু, এবং সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ।
এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই গণেশজিকে একটি তিলক কেটে দেবেন। আর ঠিক এই উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন, আপনি এই মন্ত্রটি শ্রবণ করুন। আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র ভক্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপ্রতি আমার দুঃখ দূর কর। ওম গ্লোম গৌরীপুত্র ভক্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপ্রতি আমার দুঃখ দূর কর। বন্ধুরা, এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র, যদি আপনি এই মন্ত্রটি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ, সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন। অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিন্তে এই মন্ত্রটি শ্রবণ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে, আপনার মনে যদি হিংসা থাকে, আপনার মনে যদি ক্রোধ থাকে, তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে। এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময়। তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন। আপনার পরিবারে এবং আপনার ব্যবসার স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে। আর যদি আপনারা সনাতন পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন।